এইভাবে আমি আমার প্রবাসী ভাইদেরকে বলবো, কখনোই এইভাবে ইনভেস্ট আপনারা করবেন না। আগে আপনারা এটা জানেন, বুঝেন, এটা নিয়ে একটু রিসার্চ করেন যে আসলে এটার মধ্যে কী আছে। গরুতে লাভ আছে ভাই, গরুতে কোনো লস নাই, গরুতে লস নাই যদি আপনার পরিচর্যা সঠিক হয়, আপনার চিন্তাধারা যদি সঠিক হয়। শুধু দর্শক, আসসালামু আলাইকুম, আমরা এসেছি উজান গোবিন্দী 2500 নারায়ণগঞ্জে। আমরা আজকে দেখেছি, দেখেন কত বড় খামার, যে খামারটায় প্রচুর গরু রয়েছে, বিভিন্ন জাতের উন্নত জাতের গরুগুলি রয়েছে এখানে। তো মোটামুটি 1% পিসের গরু এখানে রয়েছে। এই খামার যে দেখাশোনা করেন, আমরা কথা বলি এই খামারের যে উদ্যোগটা তারেক আজিজ বাবু ভাই ওনার সাথে। তো আপনি কীভাবে উদ্বুদ্ধ হলেন একটু বলবেন? আমি উদ্বুদ্ধ হলাম, বিষয়টা আসলে এরকম, আমি যখন খুব ছোট তখন দেখতাম আমাদের একটা পারিবারিক গোয়াল ঘর ছিল, যেটাকে মানে তো খামার বলা হয়, আগে গোয়াল ঘর নামে পরিচিত। তো ওইখানে 5-10টা গাভি সবসময় পালা হতো। তো সেই থেকে যখন ছোটোবেলা থেকে এগুলোর কাছে যাইতাম, আসতাম, আমার কাছে মানে খুব ভালো লাগতো। তো এই ভালো লাগা থেকে এক পর্যায়ে নিজে চিন্তা করলাম যে আমি নিজে কিছু পালি। তো পালার ক্ষেত্রে সেক্ষেত্রে কী হইলো, আমি খামার দিলাম। তো খামার দেওয়ার পরে প্রথম অবস্থায় আমি 30টা গরু দিয়ে শুরু করছি। তখন একটা জিনিস চিন্তা করে দেখলাম, এইখানে আমার 3-4 লোক কাজ করতে হইতেছে। তো এটারে আমি আবার একটু বড় করতে পারি ইচ্ছা করলে, কারণ ওই এবিলিটি আমার আছে, আর আমার জমি আছে, ঘাস চাষ করার ব্যবস্থা আছে। তো সেই থেকে চিন্তা করে এখন এটারে পুরোপুরি বাণিজ্যিক খামারে রূপান্তরিত করলাম আর কি। পূর্বপুরুষ থেকে আমাদের ফ্যামিলিগতভাবে বড় একটা ব্যবসায়ী ফ্যামিলি, তো সেইখান থেকে মানে আমি মূলত স্পিনিং ব্যবসায়ী। আমাদের স্পিনিং হচ্ছে ভাই ভাই স্পিনিং মিল। তো ওইটার পাশাপাশি দেখা গেছে আমাদের নিজের, যখন আমি 30টা গরু দিয়ে শুরু করলাম, তখন আমি একটা জিনিস চিন্তা করলাম যে এরকম যে আমাদের ফ্যামিলিতে প্রতি বছর কুরবানির জন্য আমাদের প্রায় 80-85টা গরু লাগে। তো যখন এগুলো হাট থেকে কালেক্টেড করতে হয়, তখন দেখা যাইতেছে এটা নিয়ে প্রচুর হ্যাসেল পাইতে হয়। 30টা গরু থেকে তখন চিন্তা করলাম যে আমি মোটা তাজা করবো পাশাপাশি। আমি প্রথমে শুরু করছিলাম গাভি দিয়ে, তারপর মোটা তাজা। এখন এই আমার খামারের বয়স 5 রানিং, আমি এই 5 যাবৎ আপনার গিয়ে হচ্ছে এই খামার পরিচালনা করছি। এখন কিন্তু আমার যে জিনিসটা দাঁড়াইছে এই 5 আমি এখন আর আমার কুরবানির জন্য কোনো গরু বাইরে থেকে কিনতে হয় না, এবং আমার ফুল কুরবানির আমার যেই সাপোর্টটা ফুল আমার খামার থেকে যায়, এবং পাশাপাশি আমরা আমার কুরবানি ফিল আপ করে আমরা বাইরে বিক্রি করতেছি। প্রথম বছর গাভি দিয়ে শুরু করছি, প্লাস আমার কাছে তখন 15-16 সার ছিল। তো প্রথম বছর যখন আমি এই 15-16 সার আমি নিজে কুরবানি দিছি, তখন ওই কুরবানির গোশতর যে কোয়ালিটি আর ওইটার যে টেস্ট, এটা আমি বাইরের কোনো গরুর সাথে মিলাইতে পারিনি। এখন সর্বমোট বিনিয়োগ আছে কত টাকা বলবেন? এখন আমার কাছে এই মুহূর্তে, আপনারা যখন আসছেন যে রানিং, এই মুহূর্তে আমার কাছে 110টা গাভি এবং বাচ্চা, আর এই যে আমার কাছে সার গরুগুলো দেখতেছেন, এগুলো একটা আমার কিনা না, সব আমার গাভির ঘরের বাচ্চা। আচ্ছা, তো এখন আপনার মাসিক ইনকামটা কি একটু বলবেন আমাদেরকে? মাসিক ইনকাম যদি ধরে, তাইলে এখন তো আমার কাছে শুধু গাভিগুলো আছে। এখন আমি আমার খামার থেকে 300 দুধ পাচ্ছি প্রতিদিন 300 দুধ পাচ্ছি, এবং আমাদের দুধ খামার থেকেই সেল হয়ে যায়। আমাদের দুধ বিক্রি নিয়েও কোনো সমস্যায় পড়তে হয় না, আমাদের দুধের কোয়ালিটি ভালো, যার জন্য খামার থেকেই সেল হয়ে যায়। তাহলে 300 দুধ আমরা দুধ বিক্রি করি আপনার 50 করে, এলে 300 দুধের দাম আসতেছে আমার 15,000। 15,000 যদি আমি দুধ বিক্রি করি, আমার অ্যারাউন্ড ফার্মের মধ্যে পার ডে খরচ আছে 7-8,000। আর এখানে আরেকটা কথা বলি, আমার ফার্মে কিন্তু সবচেয়ে খামারি লস করে তখন যখন একটা খামারের মধ্যে অসুস্থতার সংখ্যা বেশি থাকে। আমার খামারে ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি, আমার খামারে কোনো অসুস্থতার আর আমার মেডিসিন লাগে না, আমি এদিক দিয়ে অনেকটাই কভার করতে পারছি, যার জন্য আমার খামারে এখন যা খরচ হয় শুধু খাবার খরচ, মেডিসিনে কোনো খরচ নাই। তাইলে 15,000 থেকে যদি আপনি 7-8,000 বাদ দেন, তাইলে কিন্তু এইখানে প্রতিদিনই আমার একটা প্রফিট থেকে যেতে আছে। মাস শেষে হিসাব করলে অ্যারাউন্ড যদি প্রতিদিন 7,000 করে 3×7=21, 210,000 মাস শেষে থাকতেছে আমার। সব খরচ বাদ দিয়ে তারপর আমার এই যে গাভির বাচ্চাগুলো আছে, এগুলো যখন দেখা গেছে মায়ের দুধ সারান দিব, তখন আমার এই বাচ্চাগুলো কিন্তু একটা ভ্যালু আছে। দানাদার খাবারের কারণে কিন্তু এখন অনেক খামারই লসে আছে।
খামারের কস্ট যদি না কমাইতে পারি তাইলে কখনো একটা খামারই লাভের সম্ভাবনা দেখবে না। যেমন গাবি বলেন সার বলেন, মূলত গরুর মেন খাদ্য হচ্ছে কাঁচা ঘাস, আমাকে কাঁচা ঘাস দিতেই হবে, কাঁচা ঘাস ব্যতীত আমি গরু পালতে পারবো না। কাঁচা ঘাসের পাশাপাশি হ্যাঁ গরুর মিনারেল প্রয়োজন আছে, প্রোটিন দরকার আছে, সেজন্য আমাদের দানাদার খাদ্য দিতে হয়। তবে দানাদার খাদ্য যত কম দিয়ে আপনি পালতে পারেন তত আপনার গরুতে প্রফিট আসবে। গরু আপনার একটা ব্যাংকের মতো, ব্যাংক আপনাকে সুদ দিবে টাকায়, গরু কিন্তু কখনো সুদ দিবে না, আপনাকে হালাল উপার্জন দিবে। হালাল বিজনেসের কথা যদি চিন্তা করেন তাহলে সেই ক্ষেত্রে গরুর ব্যবসা, ফার্মের ব্যবসা 100% হালাল। তবে আমি একটা কথাই বলবো, সবাই একটু প্রশিক্ষণ নিয়ে একটু যাই না বুঝে তারপর করেন। সম্মানিত দর্শক, দেখতেই পাচ্ছেন হাজি গোলাম মোস্তফা অ্যাগ্রো ফার্ম। তো এই খামারে যে সকল গাবি গরুগুলো আছে সেগুলো কী দামে কোথা থেকে সংগ্রহ করেছেন এবং সংগ্রহ কী দেখে করলেন সেসব বিষয়ে একটু এখন জানানোর চেষ্টা করছি। গাভির জাত পরিচিতি, তো ভাইয়া এই যে গাভিটা দেখতেছি এটা কোন জাতের? এটা হচ্ছে আপনার যে রেড ফ্রিজিয়া। রেড ফ্রিজিয়া, তো এটা কতদিন আগে সংগ্রহ করলেন ভাইয়া? এটা দুই মাস। দুই মাস আগে সংগ্রহ করলেন, তো এটা থেকে কত লিটার দুধ পাচ্ছেন? এখন আমি 16-17 পাচ্ছি। 16-17 লিটার দুধ পাচ্ছেন, কত দাম দিয়ে সংগ্রহ করলেন ভাইয়া? এই গাভিটা আমি কিনছি হচ্ছে 2,55,000 দিয়ে। 2,55,000 টাকা দিয়ে কিনলেন নাকি? কোথা থেকে? পাবনা থেকে। পাবনা থেকে বাছুর ছিল সাথে নাকি? হ্যাঁ বখন বাচ্চ। পরের গরুটা দেখি আমরা একটু। এই গাভিটা জি ছোট, এইটা এইটা একসাথে কিনা। আচ্ছা, এই গাভিটা কিনা আসছিল আমার 1,86,000 টাকা দিয়ে। 1,86,000 কত লিটার দুধ দিলেন? দুধ দেয় আমাকে 19-20 লিটার। মাশাল্লাহ মাশাল্লাহ, গাভি ছোট কিন্তু দুধ ভালো আসে। এইটা রেড ফ্রিজিয়ান। হ্যাঁ, কিন্তু এই গাভিটার বয়স প্রায় 4 বছর আমার খামারে। হ্যাঁ, ও প্রতি বছর আমাকে একটা করে বাচ্চা দেয়, ও বাচ্চা দিতে দেরি করে না, বাচ্চা কখনো কনসেপ্ট মিস করে না। তো এটা কত দাম দিয়ে কিনলেন? এই গাভিটা কিনেছিল 1,55,000 টাকা। 55,000, 1,55,000। এই গাভিটা কিনা হয়েছে আমার যে টাঙ্গাইল দেওয়াটা হাট বলে, দেওয়াটা হ্যাঁ ওই হাট থেকে কিনা হয়েছে। আচ্ছা, তো দুধ পেলেন কত লিটার? এটা 16-17 লিটার দুধ দেয়। 16-17 লিটার। পরের গাভিটা? আমার ফার্মে। আচ্ছা, যখন কিনছি 1,70,000 টাকা দিয়ে কিনছিলাম তখন 14-15 লিটার দুধ দিত, কিন্তু এখন আস্তে আস্তে বয়স হয়েছিল তো এখন একটু কমে গেছে। না না না, এখন দুধ বাড়ছে বাড়ছে আরো। হ্যাঁ, শরীরের গঠনও ভালো হয়েছে, এখন এটা 16-17-18 লিটার পর্যন্ত দুধ দেয়। 18 লিটার দুধ দেয়। আর এই এই গাভিটার একটা ভালো একটা হিস্ট্রি আছে। বলেন এটা একটু শুনি আমরা। এটা আমি বকন কিনছিলাম একটা কসাইয়ের কাছ থেকে। বকনা মাছ কিনছিলেন? হ্যাঁ, কসাইয়ের কাছ থেকে কিনছিলাম। আমি জিজ্ঞেস করছিলাম যে এটা প্রবলেম কী, বলে বাচ্চা কনসেপ্ট করে না। আচ্ছা, পরবর্তীতে আমি এটা জাত মান দেখে আমার কাছে খুব পছন্দ হয়েছে যে নিয়ে ট্রাই করি। আচ্ছা, আসার পরে 2-3 বার ট্রাই করার পরে আল্লাহ আমাকে বাচ্চা রাখছে, এটা সার বাচ্চাটা ওইখানে আছে, আবার এখন গাবি। তো ও প্রথম বিয়ান দিছে আমার কাছে এসে, জি কষার কাছ থেকে নিয়ে আসছিলাম, তো প্রথম বিয়ানে 17 লিটার দুধ দিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, তো এই বাচ্চাটা গাবিও কিন্তু অনেক বড়, জি ভাইটা অনেক বড়, জাতটা অনেক ভালো। আপনিটা ভালো পেয়েছে, তো এটা কত দাম দিয়ে কিনলেন বাছুরটা? এই বাছুরটা আমি কিনছিলাম 80,000 টাকা। মাত্র 80,000 টাকা দিয়ে কিনলেন? মাংসের রেটে কিনছিলাম, মাংসের রেটে। তারপরে আপনার ভাগ্য ভালো হয়েছে এবং আপনি কঠোর পরিশ্রম করেছেন, সেই কারণে আজকে এই সৌভাগ্যটা এসেছে। আমি ট্রিটমেন্ট দিছি আমার ম্যানেজার, এগুলো বুঝে তো। আচ্ছা, তো এই ট্রিটমেন্টটা যে বললেন আসলে ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট হচ্ছে ওর কিছু খাবার দাবারে কিছু মিনারেল ভিটামিন অ্যাড করা লাগছে। ওর শরীর ছিল অনেক মোটা তাজা আর জি, ওর শরীরটা একটু কমাইতে হয়েছে। আস্তে আস্তে যখন এগুলো কভার করছে, আমি 2 বার চেষ্টা করছি হয় নাই, পরবর্তীতে ও কি আরেক মাস ট্রিটমেন্ট করছে, কী কী যেন দিয়ে ট্রিটমেন্ট করছে, এরপরে দেখা গেছে 1 মাস পরে দিয়েছে বলে বাচ্চা কনসেপ্ট করে গেছে। আচ্ছা, আপনার শুরুতে যখন 30টা গাভি কিনলেন, এই যে গরু কিনতে গিয়ে অনেক নতুন ভাইয়েরা আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছে, আপনি এরকম কোনো প্রতারণা শিকার হয়েছিল? না, আমি এরকম প্রতারণা শিকার হই নাই। কারণ হচ্ছে গিয়া আমি যেইখান থেকে এই গরু কালেক্ট করছি, আমি গরু কালেক্ট করছি আমি নিজে দেইখা নিজে বুইজা, আমি কারো কথাই কিন্তু গাভি কালেক্ট করিনি, কোনো গরু কালেক্ট করিনি।
কারণ আমার জানাশোনা ছিল, আর প্লাস হচ্ছে গিয়া আমার ফার্মের যে ম্যানেজার, যে ম্যানেজারটা ওর বাড়ি হচ্ছে পাবনা। তো ও আমাদের ফার্মের, ওই আমি যে এই কথাটা বললাম যে আমার চাচা যখন গরু বলতো ও এই ফার্মের দায়িত্বে ছিল, তো ওরে নিয়ে নিয়ে আমি গাবি কিনতাম। ও গরু সম্পর্কে ভালো বুঝে, ভালো আইডিয়া আছে, এমনকি আমার খামারের মধ্যে ডাক্তারও আনা লাগে না। আমার খামারের যত গরুর কোনো প্রবলেম হয় ও সবার আগে বুঝা ফেলে, বুঝা ওটা ট্রিটমেন্ট ও দিতে পারে। আমি যদি না বুঝে কিনা পরবর্তীতে দোষারোপ করি যে ওই খামারি আমার ঠকাইছে, ওখান থেকে গরু কিনা প্রতারণা হয়েছি, ভাই প্রতারণা সব কিছুর মধ্যেই আছে। আপনি গরুতে যান, আপনি মাছের বাজারে যান, আপনি যেইখানে যান, সব কিছুর মধ্যে একটা সিন্ডিকেট আছে। কিন্তু ভাই আমার তো নিজেরটা নিজে বুঝে কিনতে হইব। এই গাবিটা কিনলেই 20 কেজি দুধ দিবে, আসলে তো ওই 20 কেজি দুধ দিবে না, 20 কেজি দুধ দেওয়ার পিছনে অনেক কিছু আছে। ওর শরীরে ক্যালসিয়ামের তো প্রয়োজন আছে, ওর শরীরে মিনারেলের প্রয়োজন আছে, ওর পর্যাপ্ত খাবারের প্রয়োজন আছে। আমি খাবার দিলাম না, ঠিকমতো পরিচর্যা করতে পারলাম না, ও 20 কেজি কীভাবে দিবে? হ্যাঁ এরকম হয়, আমরাও গাবি কিনতে গেলে হয়েছে, আমার 20 কেজি আমি আইডিয়া করে কিনছি, আমার কাছে এসে 18 কেজি দিছে, কিন্তু ও কিন্তু কখনো আমার 14 কেজি দেয় নাই। সেটা এটা 19-20 হতে পারে, 19-20 হবেই, এটা 19-20 হবে। কারণ হচ্ছে ও এক জায়গায় ছিল, ওইখান থেকে আসছে, আমার ওয়েদারের সাথে আমার খাদ্য ব্যবস্থাপনার সাথে ও অ্যাডজাস্ট হবে, দেন ও আমাকে দিবে, আর ওর পরিচর্যা আমার সঠিকভাবে করতে হবে। আমি তো ওইগুলো কিছুই করতেছি না, আমি কিনে আনতেছি, ওর পরিচর্যা ঠিক মতো করতে পারতেছি না, ওর খাদ্য ব্যবস্থাপনা ঠিক মতো দিতে পারতেছি না। আমি ওর কাছ থেকে কীভাবে আশা করি যে ও আমার 20 কেজি দুধ দিবে, আর আমি গালিগালাজ করবো ওই আমার ঠকাইছে, ওই আমার ঠকাইছে? আমি বলি নাই যে কেউ ইচ্ছাকৃতভাবে ঠকায় না, ইচ্ছাকৃতভাবে ঠকায়, আমি নিজে যদি ভাই আমি ইচ্ছাকৃতভাবে ঠকি তাহলে তো কারো দোষ দেওয়ার প্রয়োজন নেই। তার মানে আপনি বলতে চাচ্ছেন আসলে যে এই যে অনেকেই কমপ্লেন করে যে পাবনা থেকে গরু কিনে সে ধোঁকা খেয়েছে, আসলে কি আপনি পাবনা থেকে গরু কিনে ধোঁকা খান? ভাই এখন যদি পাবনা থেকে গরু কেনার কথা বলি, ভাই আমার গরু কালেক্ট করতে হইলে আমার যাইতে হইব যেই জায়গায় প্রচুর পরিমাণ গরু আছে, কারণ আমি ওইখান থেকে 10টা দেখবো একটা কিনবো। আমি এক জায়গায় গেলাম ওইখানে 2টা গরু আছে, ওইখানে আমি দেখবই কি, বুঝবই কি, আর কিনবই কি? ভাই এই যে আমার ঘরে যতগুলো গরু দেখতেছেন সবগুলো গরু আমার পাবনা থেকে, একটা গরু অন্য কোথাও থেকে আমি কিনি নি। আমার এই যে এই গরুটা, এই গরুটা আমি 18 লিটার দুধ দিয়ে কিনছি, এখন ও আমাকে 17 লিটার দুধ পর্যন্ত দিতেছে, তো এটা তো পাবনা থেকে কিনা। আমাদের পূর্বপুরুষ যেভাবে গরু পাইলে আসছে, আগে দেখছি বাসা থেকে গরু বের করে দিত 10টা 15টা 20টা গরু মাঠের মধ্যে চড়াইতো, কারণ ওরা দুধই দিতে দেওয়ার ক্ষমতা 2 কেজি, ওরে আমি খাবার দিলেই কি না দিলেই কি, ও কিন্তু মাঠ থেকে ও খাবার সংগ্রহ করে নিয়ে আসছে। কিন্তু এখন আমরা এই সেক্টরটা আস্তে আস্তে উন্নত হচ্ছে, এখন কিন্তু খাবার ব্যবস্থাপনা চেঞ্জ হচ্ছে। আমি একটা গরু থেকে ভালো দুধ পাইতে গেলে, ভালো কোয়ালিটি যদি এর কাছ থেকে বের করতে হয় তাহলে এর অবশ্যই এর চাহিদা অনুযায়ী সব কিছু দিতে হইব, এর পরিবেশ দিতে হইব, ফার্ম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হইব যেন কোনো রোগ ব্যাধি আক্রমণ না করতে পারে, তার খাবার ব্যবস্থাপনা ঠিক রাখতে হইব, তার আরাম দিতে হইব। সব কিছু দেওয়ার পরেই কিন্তু ওর কাছ থেকে আমি ব্যাক পাবো, আমি এগুলো কিছুই দিতে পারলাম না, আর আমি দোষলাম যে আমার ওই ঠকাইছে ওই ঠকাইছে, এটা ভাই আমার কাছে মনে হয় না যুক্তি, কোনো যুক্তি বিষয় হইল, এটা আমার কাছে মনেই হয় না। হ্যাঁ একটা খামারি যদি পরিশ্রম করে খামারে, যদি আর একটা খামার করতে গেলে কখনো অন্যের উপর ডিপেন্ডেবল হইয়া খামার করা যাবে না, খামার করতে গেলে আপনার প্রথম অবস্থায় নিজে তদারকি করতে হবে। আচ্ছা তো আপনার এই খামার থেকে বর্তমানে কি গাবি গরু বিক্রি করা হয়? না আমি গাবি গরু বিক্রি করি না, কারণ হচ্ছে আমি প্রথমেই বলছি আমি 30টা গরু দিয়ে শুরু করছি, এখন অ্যারাউন্ড আমার কাছে শুধু গাবি আর বাচ্চা মিলে 110টা গাবি বাচ্চা আছে, আর আমার মোটা তাজার গরু থাকে 200-250। তো আমি গরু আমার কাছ থেকে গাবি বিক্রি করি না, আমি গাবি এখন আরও কালেক্ট করতেছি, কারণ এই যে শেডটা, এই শেডটা আমার অ্যারাউন্ড 300 গরুর শেড, আমি এটার মধ্যে 300 গাবি পালবো। আমি এখন বিক্রি করবো না, এখন আমার প্রতি সপ্তাহে 5-10টা করে গাবি আসতেছে আমি ঢুকাইতেছি, আর আমার মোটা তাজাটা এখনও কালেক্ট করার সময় হয় না, এটা আমরা নভেম্বর ডিসেম্বরে কালেক্ট করি, তখন হয়তো বা দেখা যাবে যে আমার মোটা তাজাগুলো আসছে। আচ্ছা তো এই যে গরু সংগ্রহ করার ক্ষেত্রে কোন এলাকায় জানাবেন? গরু সংগ্রহ করার ক্ষেত্রে যেমন গাবি ক্ষেত্রে আমি একটা কথাই বলবো ভাই, আমি পাবনা ছাড়া গাবি কিনি না, আমি পাবনা থেকে গাবি কিনি। তবে হ্যাঁ আমি আমার গাবিগুলো নিজে দেখি, নিজে বিবেচনা করি, যখন আমার কাছে মনে হয়, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে যখন মনে হয় যে আমার এই গাবিটা থেকে আমি এরকম পাইতে পারি, আমি তখনই ওই গাবিটা কিনি। আমি কারোর কোনো দালালের কথায় গাবি কিনি না, কারো প্রতিবেদন দেখেও গাবি কিনি না,
আর কোনো ব্যাপারীর মুখের কথায় আমি গাবি কিনি না। আমার এক ব্যাপারী বললো 20 লিটার দুধ দিবে, আমি ওই গাবি কখনো কিনি না। যখন আমার কাছে মনে হয় আমি এই গাবি থেকে 10 লিটার দুধ পাবো আমি তখনই কিনি, আমি যখন মনে হয় এই গাবি থেকে আমি 20 লিটার দুধ পাবো তখন আমি এই গাবি কিনি। হয়তো 2 কেজি এদিক ওইদিক হয় কিন্তু আহামরি ডিফারেন্স হয় না। এই যে গাবি গরু কেনার ক্ষেত্রে কোন কোন দিকগুলো আপনি মাথায় রাখেন বা কী কী দেখেন? গাবি গরুর কেনার ক্ষেত্রে সর্বপ্রথম দেখতে হয় তার জাত, আসলে সে কীরকম জাতের গাবি। যেমন একটা গাবি যদি কিনতে হয় তাহলে গাবি সর্বপ্রথম দেখতে হইব গাবির চামড়াটা লুজ কিনা, চিকন কিনা, পাতলা কিনা। তারপর দেখতে হইব গাবির যেই দুধ দেওয়ার যেই পাইপ শিরাটা, হ্যাঁ শিরাটা, ওইটা মোটা টোটা আছে কিনা এটা দেখতে হইব। গাবির ওলান, এখন আমি ওলান দেখে গাবি কিনলাম, বিশাল ওলান, বিশাল ওলান, কিন্তু ও দুধ দিচ্ছে 6 লিটার 5 লিটার হবে না। আবার এই যে আমার এই গাবির ওলানই নাই কিন্তু ও 17 কেজি পর্যন্ত দুধ দিতে সক্ষম, ও 17 কেজি পর্যন্ত দুধ দিতে সক্ষম। এই যে আমার এই পাশে একটা ছোট গাবি, এবার প্রথম বাচ্চা দিছে, ওইটা আমি কিনছি পাবনা থেকেই কিনছি, ও আমাকে এখন 16 লিটার পর্যন্ত দুধ দিচ্ছে। ওইদিকে আমার আরও হাই ল্যাকটেশনের গাবি আছে, ওইদিকে আমার গাবি আছে 22 লিটার দুধ দিচ্ছে। ওগুলো সব তো আমার পাবনা থেকে কালেক্ট করা। আর এখন তো ভাই আমি গাবি কিনে নিয়েছি, আমি পালতেছি, আমি এটা থেকে পাইতেছি, আমি কেন বলবো যে পাবনা থেকে গাবি আনলে খারাপ? পাবনার পক্ষে আমি কথা বলতেছি না ভাই, আপনি যেখান থেকে গরু কিনেন আপনার জাত দেখে শুই না বুঝে কিনতে হইব, আগে নিজে জানতে হবে, হ্যাঁ আগে এটা নিয়ে জানতে হইব। আমি ভাই প্রথম 30টা গাবি দিয়ে শুরু করছি, আজকে 5 বৎসর, 5 বৎসরে এখন আমার গাবি বাছুর নিয়ে মাঝে দিয়ে আমি গাবি আবার কিছু কমাই দিয়েছিলাম, এখন আবার গাবি কালেক্ট করতেছি। তো গাবি কালেক্ট করতেছি, গাবি দুধও দিচ্ছে, আমার পাবনা থেকে কালেক্ট করাতে তো সমস্যা হচ্ছে না। পাবনাতে প্রচুর পরিমাণ গরু আছে, অনেক গরু আছে, আপনারা দেখেন বুঝেন জাত মানছি না, গরু কিনেন, আশা করি পাবনা না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কিনেন, আপনি কখনো ঠকবেন না। কিন্তু আপনি কোনো কিছু না যাই না যদি কিনেন তাহলে তবে আপনি ঠকবেনই। আচ্ছা, তো সার গরু কেনার ক্ষেত্রে আসলে কোন এলাকায় যান বা? আমি সার গরু কেনার ক্ষেত্রে দেখা গেছে আপনার কুষ্টিয়াতে যাই, আপনার রাজশাহী সিটির হাটে যাই, আর কিছু সময় আছে যখন সিলেট দিয়ে কিছু গরু আসে তখন সিলেটেও যাই। আমার এক একটা গরু কালেকশন করতে হইলে এক এক এরিয়াতে যাইতে হয়, যেমন ভালো মানের সাইওয়াল সার যদি কালেক্ট করতে যাই সেক্ষেত্রে আমার কুষ্টিয়া যেতে হয়। রাজশাহী সিটির হাটও ভালো, বলদ গরুর জন্য, সাইওয়াল গরুর জন্য রাজশাহী সিটির হাটও ভালো। আবার দেখা গেছে বলদ গরু কিছু কালেক্ট করতে হইলে আমার সিলেটও যেতে হয়। আমি মোটামুটি সারা বাংলাদেশের সব সাইড থেকেই গরু কিনি, যখন যে এলাকায় ভালো গরু পাই আমার ইনফরমেশন আসে যে এখানে 10টা গরু আছে 5টা গরু আছে আমি ওইখানেই যাই। এখন আমার খামারের মধ্যে বর্তমানে যদি বলি তাহলে এখন শুধু গাবি আছে আর আমার গাবির কিছু বাচ্চা আছে সার, আর বাইরে একটা শেডে আছে 3টা সার। এই ছাগলের খামারটা যদি দেখছি আমার ছাগলের, আমার আমার এই খামারের মধ্যে ছাগল আছে প্রায় 50-60টা, তারপর হচ্ছে গারল আছে, মহিষ আছে, তারপর শখের 2টা ঘোড়াও আছে। ঘোড়াগুলো কিনার অর্থ হচ্ছে আমার ছেলে ছোট, ওর খুব ইচ্ছা মানে ঘোড়ায় উঠবো, তো যেহেতু খামার আছে সেক্ষেত্রে মানে 2টা কিনে রাখছি আর কি, তো যখন আমার বাচ্চার মনে চায় ও আইসা ঘুরে। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি এই খামারটা আরও অনেক বড় করবো। অ্যারাউন্ড আমার আমার এখন যেই আছে আমি 2000 গরু পর্যন্ত পালার মতো অ্যাবিলিটি আমার আছে। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম তারেক আজিজ বাবু ভাইয়ের সাথে। এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার আসে তবে আমাদের সার্থকতা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।